Hello viewers, welcome to my YouTube channel Psychotherapy. Aske ami amar Suzuki 155cc double disc bike er ekta review korte jacchi jeta kina 3000 km purno howar pore ei bike ta somporke amar ki experience ki bhalo lagche ki kharap lagche eta niye apnader shonge aske ami achi puro ta shomoy Mohammad Golam Sarwar Jewel ar ekhon apnara আমরা আপনাদের এই রিভিউটি দেখানোর জন্য রাজশাহীর প্রাণকেন্দ্র বলা যায় পদ্মা চর পদ্মার ধার যেটাই বলেন তো আজকে আপনাদের পদ্মার চর সাথে আমার বাইকের রিভিউটা দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখছেন পদ্মার চর পদ্মা নদী খুবই সুন্দর একটা ভিউ যাক এখন আসা যাক আমার বাইকের রিভিউতে তো প্রথমেই আসি বাইকের পারফরম্যান্স বাইকটি 155cc হওয়াতে বাইকের পারফরম্যান্স নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই আর নিত্যদিনের সঙ্গী হিসেবে বাইকটিকে আমি খুব ভালোভাবে পেয়েছি যে আমাকে কোনো সমস্যা সম্মুখীন করে নাই তো এবার আশা যাক আসলে বাইকের একটা ভালো বাইকের ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিকস তার ইঞ্জিনের উপর নির্ভর করে ইঞ্জিনটি কেমন সার্ভিস দিচ্ছে এবং সেটা ভাইব্রেশন হচ্ছে কিনা বেকিংটা কেমন এগুলোর উপর নির্ভর করে তো আমি এই বাইকটির ভাইব্রেশন নিয়ে কথা বলছি আমি বাইকটির কোনো ভাইব্রেশন পাই নাই 60-70 আপ হলে আরও ভালো পারফরমেন্স দেখতে পাই তার নিচে একটু হালকা ভাইব্রেশন অনুভূত হয় কিন্তু পরে গিয়ে আর ভাইব্রেশন থাকে না তো এখন বাইকের গিয়ার শিফটিং এর ব্যাপারটা যদি বলি দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং ফার্স্ট গিয়ারে প্রথম সার্ভিসের আগে বেশ সমস্যা করত কিন্তু প্রথম সার্ভিস দ্বিতীয় সার্ভিসের পরে বাইকের গিয়ার শিফটিং এ তেমন কোনো প্রবলেম হয় না আশা করি যতটুকু সমস্যা দেখতে পাচ্ছি থার্ড এবং ফোর্থ সার্ভিসিং এ এটাও ঠিক হয়ে যাবে তো এখন আসি সাসপেনশন নিয়ে বাইকের বাইকটি মনো সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল হওয়াতে হাইওয়েতে যথেষ্ট ভালো পারফরমেন্স পাইছি কিছুটা হার্ড কিন্তু সিটিতে এটা বোঝা যায় হাইওয়েতে বোঝা যায় না তো এখন আসি অ্যাডজাস্ট অ্যাডজাস্টের যে গার্ডটি ইউজ করেছি দেখেন এই গার্ডটি যদি আপনারা ইউজ না করেন তাহলে এই গার্ডে কালার উঠে যেতে পারে এজন্য কেনার সাথে সাথে গার্ডটি কিনে নেবেন এখন আসা যাক আমার বাইকটি 3000 কিলোমিটার পূর্ণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন 3072 কিলোমিটার আসলে গতকালকেই পূর্ণ হয়ে গেছে কিন্তু একটা ট্যুরে ছিলাম এই জন্য 3000টি ক্যাচ করতে পারি নাই এখন আসা যাক বাইকের মাইলেজ নিয়ে বাইকের মাইলেজে আমি যথেষ্ট খুশি হাইওয়েতে 45+ এবং সিটি রাইডে 42-43 এমন মাইলেজ পেয়ে থাকি আর আমার কাছে আর কোনো ইস্যু তেমন ইম্পর্টেন্ট মনে হয় না বাইকের সব সাইডগুলো ভালো লাগছে কালার কোয়ালিটি বেশ ভালো এবং ম্যাটেরিয়াল কোয়ালিটিও ভালো আর টেইল লাইট এবং হেডলাইট সম্পর্কে কিছু কথা বলতে হয়
টেইল লাইটটি টেল লাইটটি আসলে এলইডি না, এজন্য লাইটের আলো খুব একটা ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে। আর হেডলাইটে হেডলাইটের আলো একটু নিচে দেখা যায়। আসলে এটা কোম্পানি কেন দিয়েছে আমার কাছে ক্লিয়ার না। আসলে তারা হয়তো রাস্তায় চলাচল করা মানুষের সুবিধার জন্য লাইটটি নিচে দিয়েছে। আর ব্রেকের কথা যদি বলি, ব্রেকিং এক কথায় অসাধারণ। ব্রেকিং নিয়ে আমার কোনো অবজেকশন নাই। এই হলো আমার বাইকের রিভিউ। 3000 কিলোমিটার পূর্ণ হওয়ার পরে বাইকটি নিয়ে আমার কি অনুভূতি, বাইকটি কি ভালো লাগছে কি খারাপ লাগছে, আর বাইকটির পারফরমেন্স আমার কাছে কেমন লাগছে। যাই হোক, আশা করি বাইকটি কিনে আপনারা অখুশি হবেন না, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার সুজুকি বাইকের 3000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা নিয়ে রিভিউ বানালাম। আর অন্য সব বাইক নিয়ে রিভিউ চাইলে আপনারা জানাবেন, কমেন্ট করবেন। আশা করি অন্যান্য সকল বাইকের রিভিউ দেওয়ার চেষ্টা করব, রিভিউ দিতে পারবো। তো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, বেল আইকনে প্রেস করবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনাদের নোটিফিকেশন বারে দেখতে পান। থ্যাংক ইউ গাইস।